বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে এই বিল্ডিংটির সকল দরজা জানালায় রঙের কাজ করব। সেক্ষেত্রে দরজা জানালায় রঙের কাজটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এগুলো যেহেতু কাঠের দরজা জানালা, সেহেতু এখানে রঙের কাজ আছে। তার মানে আমরা যদি এটা দরজার একটা পাল্লা কল্পনা করি, তার মানে দরজার এই পাশে রং করতে হবে, এটা অপোজিট পাশে রং করতে হবে, এবং এই পাশের যে জায়গাগুলো আছে এগুলোকে রং করতে হবে, এবং এছাড়া যে চৌকাট আছে এটাও এর অন্তর্ভুক্ত। তার মানে এই পাশের জন্য এক অংশ, এই পাশের জন্য এক অংশ, দুই অংশ, আর এই যে পাশের এই যে ছোট অংশগুলোর জন্য প্লাস চৌকাট সহ এইগুলোকে বলে আরো চার ভাগের এক অংশ। তার মানে আমাদের দরজার মাপ দেয়া আছে, দরজা হচ্ছে কাঠের দরজা একটা, দুইটা, তিনটা, আর এখানে আমরা স্টিলের দরজা বা গ্রিলের মতন দরজা ব্যবহার করব, সেজন্য এটা আমরা কাঠের কাজে ধরব না। তার মানে আমার এখানে দরজা হচ্ছে 1, 2, 3, দরজা হচ্ছে 3, এই 3-এর জন্য 3, দরজার দৈর্ঘ্য দেয়া আছে 120, মানে 1.2, দরজার উচ্চতা দেয়া আছে 210, মানে 2.1, এবং আমরা এই দরজার ফ্রেম থেকে যেটা বুঝিয়েছে, দুই পাশের জন্য 2 এবং অন্য অন্য কম প্রস্থের অংশ এবং চৌকাঠের জন্য আরো 4 ভাগের 1 ভাগ, তার মানে একে আমরা 2.25 দ্বারা গুণ যদি দেই, তাহলে আমরা এই রঙের কাজ পাবো বর্গমিটারে। আর 2.25 কোথা থেকে এসেছে সেটা আমরা একটু আগে বুঝিয়েছি। এবার এই জানালার জন্য, জানালা শুধু জানালা আছে দুইটা, এর মাপ হচ্ছে 180 আর 120, দুইটার জন্য 2, 180 মানে 1.8, 120 মানে 1.2, এটাও গুণ হবে 2.25 দ্বারা, এটাও বর্গমিটার। জানালা অন আছে 1, 2, 3, 4, 5, পাঁচটার জন্য 5, এর দৈর্ঘ্য হচ্ছে 90 মানে 0.9, উচ্চতা হচ্ছে 1.2 গুণ, এর উচ্চতা হচ্ছে 2.25 দিয়ে গুণ দেব আমরা রঙের কাজের জন্য, তাহলে আমরা খুব সহজে এখান থেকে রঙের কাজ বের করতে পারবো। রঙের কাজের পর আমরা এখান থেকে বের করব জানালার গ্রিলের কাজ, জানালার গ্রিলের কাজটা বের করব আমরা। এখানে আমরা রঙের কাজগুলো আমরা ক্যালকুলেশন করেছি, দরজার জন্য আমার এসেছে এত মিটার স্কোয়ার, জানালার জন্য এত, আর জানালা অনের জন্য এত, টোটাল সবগুলো যোগ করি তাহলে এত মিটার স্কোয়ার, এটা হচ্ছে আমার দরজা জানালার রঙের কাজ। এবার হচ্ছে জানালায় গ্রিলের কাজ, জানালায় গ্রিলের কাজ বের করার জন্য, এটা যদি জানালার গ্রিলের ফ্রেম হয়, তার মানে এই বিভিন্ন জিনিস গ্রিল বিভিন্নভাবে যেতে পারে, এটাকে শুধুমাত্র আমরা ক্ষেত্রফলে বের করি, অর্থাৎ শুধু দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই যে জানালা আছে দুইটা, এর দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, এটাই হচ্ছে গ্রিলের কাজ। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 2, এর জানালার সংখ্যা হচ্ছে 2, দৈর্ঘ্য হচ্ছে 1.8 গুণন, উচ্চতা হচ্ছে 1.2, তার মানে এটাই হচ্ছে জানালার গ্রিলের কাজ। এখন যদি আবার আমরা এখান থেকে এই জানালার এই গ্রিলে যদি রঙের কাজ বের করতে চাই, তাহলে এর সাথে আবার এই যে 2.25 যদি গুণ দিই, তাহলেই এই রঙের কাজ বের হবে, কারণ এটার বেলায়ও একই নিয়ম, অর্থাৎ এই পাটটার এই উপরের দিকে আমার রং করতে হবে, নিচের দিকে রং করতে হবে, এবং এই যে পাশগুলা এই পাশে রং করতে হবে, এই পাশে রং করতে হবে, তার মানে এটা আমরা ওই যে 2.25 ধরে নেই।
তার মানে এখন যদি আমরা এই জানালা গ্রিলের রঙের কাজ বের করতে চাই, তাহলে এখানে এর সাথে আমরা সোয়া দুই গুণ করে দেব। এখানে যে জানলা ওয়ান আছে পাঁচটা, পাঁচটার জন্য পাঁচ, এর দৈর্ঘ্য আছে 0.9 গুণন উচ্চতা আছে 1.2, তাহলে এটা আমরা এখান থেকে পাবো জানালার গ্রিলের কাজ। এখান থেকে যদি আমরা জানালার গ্রিলের রঙের কাজ বের করতে চাই, তাহলে সেটাও আমরা করে দেই। গ্রিলের রঙের কাজ একইভাবে, শুধু জানলা আছে দুইটা, এর দৈর্ঘ্য 1.8, উচ্চতা 1.2, একে আমরা গুণ দেব এই যে সোয়া দুই দ্বারা 2.25। তাহলে শুধুমাত্র এই জানলার পাল্লায় রঙের কাজও যা, জানলার গ্রিলের রঙের কাজও এক, এটাও আসে আমার 9.72 মিটার স্কোয়ার। এবার যদি আমরা জানলা অনে যাই, আমার জানলা অন আছে কয়টা, পাঁচটা, এর দৈর্ঘ্য হচ্ছে 0.9, উচ্চতা হচ্ছে 1.2, যেহেতু আমরা রং করব এই পাঁচটা আমরা দেখিয়েছি 2.25 কিভাবে এসেছে, 2.25 যদি গুণ দেই তাহলে আমরা এর মান পেয়েছি 12.15। 12.15 মিটার স্কয়ার। তাহলে আমরা দরজা জানলার রঙের কাজ করেছি, জানালার গ্রিলের কাজ করেছি, আর জানালার গ্রিলের রঙের কাজ করেছি, আর গ্রিলের কাজেরটা আমরা ক্যালকুলেশন করে এখানে, তাহলে আমরা জানলা আর গ্রিলের কাজ ক্যালকুলেশন করে আমরা বের করেছি এত মিটার স্কয়ার, এবং জানলা অনের জন্য পেয়েছি আমাদের এত মিটার স্কয়ার। তাহলে আজকের এই ক্লাসের সাথে সাথেই আমাদের বিল্ডিং এর এস্টিমেটের টোটাল সবগুলো অংশ আমরা কভার করেছি। এর পরবর্তীতে আমরা আমাদের হয়তো একটা দুইটা টপিকস আছে, সেটা হচ্ছে আমাদের নর্মাল গাঁথনির কাজ এবং রাস্তার কাজ। তাহলে আমাদের এই কোর্সের টোটাল সিলেবাসটা কভার হবে, এবং আমি আশা করছি এর বাহির থেকে কখনো কোশ্চেন আসা সম্ভব নয়, কারণ এর বাহিরে কোনো টপিকস নেই, এবং সেটা আমাদের পলিটেকনিকের পরীক্ষা প্লাস প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা ডয়েটের পরীক্ষা হোক, এর বাহিরে এস্টিমেট আসলে আর নেই, এবং কারো করার দরকারও নেই। সে যে কোনো পর্যায়ে থাকুক, প্রতিটা অংশ আমি যেগুলো আলোচনা করেছি সেটা যদি সে সময় নিয়ে দেখে, তাহলে এস্টিমেট অন্ত শেষ, আমাদের নেক্সট একটা কোর্স আছে এস্টিমেট টু, তারও 80% এখান থেকে কভার হবে, এবং তার প্র্যাকটিক্যাল লাইফ এবং পরবর্তী যে কোনো পর্যায়ের জন্য এই টপিকসগুলোই যথেষ্ট। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।